আসসালামু আলাইকুম। আমি ফুচকা বানানোর জন্য কিছু ফুচকা আগে থেকে ভেজে রাখছি। ফুচকা পুর দেওয়ার জন্য এখন পুরটা রেডি করতেছি। প্রথমে আলু কষলা নিছি দুইটা বড় সাইজে, আপনার চাইলে আরো বেশি নিতে পারেন, কম বেশি নিতে পারেন। এখানে দিয়ে দিব এটা আগে থেকে পেঁয়াজ, দুটা পেঁয়াজ কেটে রাখছি ছোট সাইজের পরিমাণ মতো, শসা, আর এখানে কিছু কাঁচা লঙ্কা আছে, আর কিছু গাজর কুচি, দেখুন সব পরিমাণ মতো দিবেন। এখানে কিছু মশলা অ্যাড করতেছি, দেখুন এটা লবণ, চটপটি মশলা, একটু বেশি পরিমাণ দিবেন এক চামচ, লাল মরিচ গুঁড়া হাফ চামচ, এটা জিরা, তারপর ধনিয়া একসাথে, হলুদ, কিছু জিরা, সবগুলো একটাতে দিয়ে দিচ্ছি। রস টক বানানোর জন্য আমি এখানে আগে থেকে কিছু তেঁতুল ভিজে রাখছি, এটা হাত দিয়ে কষতে দেবেন। এইভাবে দেখুন খুব সহজ, যে মশলাগুলো দেবো দেখুন
así nada más.